সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। আজকে আলোচনার বিষয় কার্পাল টানেল সিনড্রোম বা হাতের কবজি ব্যথা। আমাদের হাতের এখানে আটটি বোন থাকে, এগুলোকে কার্পাল বোনস বলা হয়। হাতের এখানে আটটি হাড় থাকে। আমাদের হাতের এই দিক দিয়ে একটি পাসেস ওয়ে থাকে। এই পাসেস ওয়ে বা টানেল থাকে। এই টানেলের ভিতর দিয়ে কিছু টেন্ডন এবং মিডিয়ান নার্ভ পাসিং হয়। যদি কোনো কারণে এই টানেলটা ফুলে যায়, ইনফ্লামেশন হয় বা টানেলটা ব্লক হয়ে যে টানেলের ভিতর দিয়ে মিডিয়ান নার্ভ যায়, এই মিডিয়ান নার্ভের উপর কম্প্রেশন সৃষ্টি করে, চাপ সৃষ্টি করে, তাহলে হাতের কবজিতে তীব্র ব্যথা যন্ত্রণা হয়, হাতের কবজি ফুলে যায়। কোনো কিছু লিখতে গেলে, ধরতে গেলে, কোনো কিছু ক্যারি করতে গেলে হাতের কবজিতে ব্যথা যন্ত্রণা হয় এবং কবজি থেকে ব্যথা হাতের আঙ্গুলের দিকে ছড়িয়ে পড়ে। বিশেষ করে এই চারটি আঙ্গুলে ব্যথা ছড়িয়ে পড়ে। এই আঙ্গুলগুলো ঝিনঝিন, বারবার অবশ অবশ লাগে। হাতে কলম দিয়ে লিখতে গেলে এই আঙ্গুলগুলো অবশ অবশ লাগে, ঝিনঝিন লাগে, সবসময় ঝিঝি ধরা ভাব থাকে। কার্পাল টানেল সিনড্রোম বা কবজি ব্যথা সাধারণত পুরুষদের তুলনায় মহিলাদের বেশি হয়ে থাকে। বিশেষ করে গর্ভাবস্থায় মহিলাদের এই কার্পাল টানেল সিনড্রোম অর্থাৎ কবজি ব্যথা, হাতের আঙ্গুলগুলো ঝিনঝিন, বারবার অবশ অবশ হওয়া, সিটিএস বেশি হয়ে থাকে। এই কার্পাল টানেল সিনড্রোম হওয়ার অনেকগুলো কারণ থাকে। যদি কারো রিউমাটয়েড আর্থ্রাইটিস থাকে অর্থাৎ এক ধরনের বাত থাকে, বাত থেকে এটি হতে পারে। কেউ যদি সরাসরি হাতের কবজিতে আঘাত পায় তাহলে তার কার্পাল টানেল সিনড্রোম হতে পারে। কেউ যদি হাত দ্বারা রিপিটেড ওয়ার করে, হাত দ্বারা খুব বেশি পরিমাণে কাজ করে, তাদের হাতে কার্পাল টানেল সিনড্রোম হতে পারে, কবজি ব্যথা হতে পারে। কবজি ব্যথা হলে ফিজিক্যাল এক্সামিনেশন এবং কবজির একটি এক্সরে করলে এটি খুব সহজে ডায়াগনোসিস করা যায়। কবজি ব্যথা দূর করার জন্য বা কার্পাল টানেল সিনড্রোম দূর করার জন্য প্রথমে হট কম্প্রেশন দিতে হবে, অর্থাৎ হালকা গরম শেক 15-20 মিনিট দিনে দুইবার দিতে হবে। ইলাস্টিক ব্যান্ডেজ দিয়ে এই কবজিটা পেঁচিয়ে রাখতে হবে, একটু কম্প্রেশন দিয়ে রাখতে হবে। প্রয়োজনে হাতের স্প্লিন্ট পাওয়া যায়, হাতের স্প্লিন্ট ব্যবহার করতে হবে। এই কার্পাল টানেল সিনড্রোম দূর করার জন্য ফিজিওথেরাপি ভেরি ইফেক্টিভ ট্রিটমেন্ট। ফিজিওথেরাপির মধ্যে আল্ট্রাসাউন্ড থেরাপি, ওয়াক্স বাথ থেরাপি এবং টেন্স থেরাপি খুবই কার্যকর। এছাড়া এক্সারসাইজ থেরাপি, ম্যানিপুলেশন, মোবিলাইজেশনের মাধ্যমে খুব সহজেই কার্পাল টানেল সিনড্রোম অর্থাৎ হাতের কবজি ব্যথা দূর করা যায়। কবজি ব্যথা দূর করার জন্য আপনারা বাসায় বসেই কয়েকটি এক্সারসাইজ করতে পারেন। এই এক্সারসাইজগুলো আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে দুইটা হাত এরকম করে এইভাবে চাপ দিয়ে ধরবেন। চাপ দিয়ে ধরে এই পজিশনে 20 সেকেন্ড ধরে রাখবেন। 20 সেকেন্ড হলে ধীরে ধীরে ছেড়ে দিবেন। আবার একই পজিশনে এসে এভাবে স্ট্রেচ করবেন। স্ট্রেচ করে হাতটা জাস্ট এরকম করবেন। এইভাবেও 20 সেকেন্ড হোল্ড করবেন। এই এক্সারসাইজটি 5 রিপিটেশন করবেন, দিনে 3 টাইমস। এরপর যে এক্সারসাইজটি করবেন, হাতটি সোজা করবেন। সোজা করে এইখানে ধরবেন, হাতের এইখানে ধরে এভাবে স্ট্রেচ করবেন। স্ট্রেচ করে কমপক্ষে 20 সেকেন্ড অর্থাৎ 20 সেকেন্ড হোল্ড করবেন। 20 সেকেন্ড হোল্ড করা হয়ে গেলে ধীরে ধীরে রিল্যাক্স করবেন, ছেড়ে দিবেন। এইভাবেও এই এক্সারসাইজটি 5 রিপিটেশন করতে হবে, 3 টাইমস ডেইলি। তারপর যে এক্সারসাইজটি করবেন, হাতটি এইভাবে দিবেন, এইভাবে দিয়ে এইভাবে টান দিয়ে আবার 20 সেকেন্ড ধরে রাখবেন। এইভাবে এই এক্সারসাইজটি 5 রিপিটেশন, 3 টাইমস ডেইলি। এরপর যে এক্সারসাইজটি করবেন, কবজির এইখানে ধরে হাতটা এরকম করবেন, এরকম করবেন, এইভাবে 1-2 মিনিট করবেন। অথবা হাতটা এভাবে চাপ দিয়ে ধরে এদিকে হাতে গ্লিসারিন নিয়ে ম্যাসাজ করতে পারেন। প্রিয় দর্শক, আপনারা আরো একটি এক্সারসাইজ করতে পারেন। এই এক্সারসাইজটি হচ্ছে হাতের 5টি আঙ্গুল জাস্ট এরকম করবেন, এরকম করে আবার এরকম করবেন। হাত দ্বারা হাতের 5টি আঙ্গুল একত্রে করবেন, এরপর ধীরে ধীরে এরকম করবেন। এইভাবে 1-2 মিনিট করবেন, দিনে 3 বার। প্রিয় দর্শক, এই এক্সারসাইজ করলে এবং নিয়মিত ফিজিওথেরাপি চিকিৎসা নিলে কার্পাল টানেল সিনড্রোম অর্থাৎ হাতের কবজি ব্যথা খুব সহজেই দূর হয়ে যাবে। প্রিয় দর্শক, পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাই।